বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে বুধবার সকাল দশটায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নবনির্বাচিত সাংসদদের শপথ পাঠ করান স্পিকার ডি শিরিন শর্মিন চৌধুরী অন্য সংসদ সদস্যদের শপথের আগে বিধি অনুযায়ী নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরিন শর্মিন নিজেই শপথ নেন নিয়মানুযায়ী শপথ গ্রহণের পরই নির্বাচিত সংসদ সদস্যরা কার্যভার গ্রহণ করেন সংসদ ভবনের কক্ষে উপস্থিত ছিলেন তারা সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আই অনুযায়ী সংসদ সদস্য নির্বাচনে কেউ নির্বাচিত হওয়ার পর তাদের প্রথম বৈঠকের তারিখ থেকে নব্বই দিনের মধ্যে শপথ না নিলে তার আসন সংখ্যা শূন্য বলেই বিবেচিত হবে তবে এই নব্বই দিনের মেয়াদ শেষ হওয়ার আগে স্পিকার যথার্থ কারণে তা বাড়াতে পারেন প্রসঙ্গত জানুয়ারির ভোটে সংসদের দুশো আটানব্বই আসনের ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বাইশ জন জাতীয় পার্টির এগারো জন নির্দল বাষট্টি জন জাসদের একজন কল্যাণ পার্টির একজন এবং ওয়ার্কার্স পার্টির একজন বেসরকারিভাবে তাঁরা নির্বাচিত হয়েছেন सदर रिपोर्ट ओमकार बांगला